everyone. Assalamu alaikum. I'm here to share my thoughts again. Eta holo Mymensingh tour vlogger part 2 and last vlog e ami dekhiyechhilam part 1 e je amra kibhabe Mymensingh tour ta start kori, journey kemon chilo and kibhabe pouche jai. So amra first time Mymensingh er Phulpur e jai. First night chilo amader Phulpur e shobai mile onek moja korechi, card khelechi, onek onek memories shob kichu share kora hoyni, but tao vlog ta boro hoye geche. Er por din sokale khichuri ar dim bhuna khiyechhilam. আরও অনেক কিছু খেয়েছি কিন্তু ওগুলো দেখানো আসলে হয়নি আমার মতো কে কে এমন দুধের গুঁড়া নিয়ে খেতে পছন্দ করো হাতে আমাকে কমেন্ট বক্সে জানাও আমরা ভাবলাম যে একটু পুকুরে গোসল করি যেহেতু একটু ডিফারেন্ট এনভায়রনমেন্ট সবসময় আসলে গ্রামের মতো এনভায়রনমেন্ট পাওয়া যায় না আমার ফ্রেন্ড গরুর সাথে ফ্রেন্ডশিপ করতে গিয়েছিল এন্ড তারপরে কি হলো জাস্ট তুমি দেখো মানে গরুকে ফুল দিয়ে এক গরু আরেক গরুকে ফুল দিয়ে কনভিন্স করার ট্রাই করছে টু ফ্রেন্ডশিপ উইথ হার তারপরে যা হয়েছে সেটা বলার মতো না ইতিহাস মানে এখানে তো কিছুই হয় নাই তারপরে জাস্ট দেখো গরুর দৌড়ানি খেয়ে শিক্ষা হয়ে গেছে তারপরে পুকুরে নেমে পড়ছে গোসল করার জন্য অ্যান্ড উই এনজয়েড ইট এরপরেই আমরা বিকালে রেডি হয়ে গিয়েছিলাম বিকালে রেডি হয়ে আমরা একটু ভাবলাম আশেপাশে এক্সপ্লোর করি নতুন ধান হয়েছে সেগুলো একটুখানি দেখব আর ফুলপুরের আশেপাশে একটু গ্রাম সাইড যেহেতু ভালো লাগবে এনভায়রনমেন্ট সবসময় ঢাকা শহরে থাকি তো এনভায়রনমেন্ট আমাদের খুবই ভালো লেগেছে এত ভালো ওয়েদার ছিল গরম ছিল না অনেক বাতাস ছিল কিছু ক্লিপস নিয়ে নিলাম একদম ফিল্মি স্টাইলে তোমরা হয়তো ভিডিওগুলো দেখছো ওখান থেকে শেষ করে আমরা চলে গিয়েছিলাম ছাদে আমার ফ্রেন্ড একটা সুন্দর আংটি বানাই দিছে আমাকে দেখো ইট লুক লাইক সানফ্লাওয়ার আমি এটার অ্যাকচুয়াল নাম জানি না বাট এটা সানফ্লাওয়ার না আমাকে যারা চেনো তারা জানো আমার সানফ্লাওয়ার অনেক পছন্দ তো আমি না মনের সুখে আমার ওই আংটিটাকে নিয়ে খুব মানে মনে হয় কেউ ডায়মন্ডের রিং দিলেও এত খুশি হতাম না আমি মনের সুখে আংটিটাকে নিয়ে আয়না বায়না করছিলাম সারাদিন অনেক হেভি ফুড খাওয়া হয়েছে এই জন্য রাতে আমরা মোমো খেয়েছি ইমা স্পেশাল মোমো এরপর দিন সকালেই আবার আমরা রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে আমরা এখন রওনা দিব আরেকটা স্পটে ঘোরার জন্য ওইটা অনেক সুন্দর একটা জায়গা ময়মনসিংহ এর একদম ইন্ডিয়ান ময়মনসিংহ বর্ডারের পাশে কোথায় গেলাম কি করলাম সেটা তোমরা একটু পরে দেখতে পারবা কিন্তু আগে দেখো এখানে হচ্ছে আমরা সবাই একসাথে সব ফ্রেন্ডরা মিলে কাজিনরা মিলে দুলা ভাই আপু সবাই মিলে আমরা আমার ফ্রেন্ডের অবস্থা মাই গড মানে এরা এক একটা জোকার আর কি সবাই মিলে আমরা একসাথে স্টার্ট করলাম মোটামুটি আমাদের 2 ঘন্টা লাগলো অনেক এনজয় করতে করতেই গেলাম সবাই একসাথে অ্যান্ড আশেপাশের সিনারিও এত বেশি ভালো ছিল খুব রিফ্রেশিং লাগছিল অ্যান্ড সবাই লেজিট মানে এরা এত এক্সাইটেড হয়ে যায় জাস্ট দেখো এদের এক্সাইটমেন্ট লেভেল আসলে মানে হুট করে বেড়ে যায় হুট করে কমে যায় এইটা ছিল হচ্ছে আমাদের স্পট খুবই সুন্দর একটা জায়গা গাবড়াখালি গারো পাহাড় বলে এটাকে খুবই খুবই সুন্দর একটা স্পট যদিও আমি পাহাড় অত পছন্দ করি না কারণ আমি পাহাড়ে উঠতে পারি না মানে আমি খুব জলদি হাঁপিয়ে যাই লাইক আই এম মোর লাইক আ বিচ পার্সন আমি সমুদ্র দেখতে পছন্দ করি পাহাড় এত বেশি আমার পছন্দ না ভিউ দেখতে ভালো লাগে বাট পাহাড় চড়তে ভালো লাগে না বাট এই জায়গাটা খুবই সুন্দর ছিল ছোট ছোট পাহাড় ছিল মেইনলি আর পাহাড়ের উপর থেকে ভিউটা খুবই সুন্দর ছিল মানে একদম ইন্ডিয়া বর্ডার অ্যান্ড হচ্ছে বাংলাদেশের বর্ডার দুইটা একদম একসাথে ছিল আমি পাহাড়ে উঠাটা আমি বলতেছিলাম মানে এই ছোটো ছোটো পাহাড়গুলোই বেসিক্যালি টিলা বলে এগুলোকে উঠাটা আমি বলতেছিলাম যে আমি পড়ে যাব বিকজ ছোটো হলেও টিলাগুলো মানে এত উঁচু ছিল উঁচু বলতে এত খাড়া ছিল উঠা একটু টাফ হচ্ছিল আর সিঁড়ি হচ্ছে ছিল না ছিল অ্যাকচুয়ালি আমি পরে ব্যাপারটাকে আমি দেখতে পারছি যে সিঁড়ি ছিল অন্য পাশে কিন্তু আমরা আসলে পাকনামি করে অন্যদিকে উঠছি এই দেখো সিনারিও এখানে যতটুকু না দেখা যাচ্ছে এর থেকে অনেক সুন্দর ছিল সামনে থেকে অ্যান্ড এই যে আমরা নেমে যাচ্ছি সবাই নেমে তারপর একটু কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেন আমরা আবার বাসার দিকে রওনা হব নামার পরে এখানে কিছু লোকাল জিনিসপত্র দেখলাম আমরা কিছু লোকাল দোকান ছিল যেখানে ইউনো পর্যটনরা গেলে অনেক সুন্দর সুন্দর লোকাল জিনিসপত্র পায় তো আমার ফ্রেন্ডরা হচ্ছে দেখছিল কিছু কিছু টুকটাক জিনিস কিনলো যেগুলো একেবারেই আননেসেসারি আমরা যখন ট্যুরে যাই খুব আননেসেসারি জিনিসপত্র কিনি কারণ আমাদের খুব ভালো লাগে দেখতে বিকেল হয়ে গিয়েছিল 6টার মধ্যে এখানে সব কিছু খালি করে দেয় যেহেতু বর্ডারের পাশে তো আমরা ওই টাইমের আগেই মোটামুটি বাসায় ব্যাক করছিলাম আমার আবার মুড সুইং খুব তাড়াতাড়ি হয় যাওয়ার টাইমে মনে হচ্ছিল যে একদম উথাল পাথাল করে দিচ্ছি সবাই আসার টাইমে সবার সেম এনার্জি ছিল কিন্তু আমি একদম কেমন জানি উদাসীন হয়ে গেছিলাম কারণ আমি জানি না আমার মুড সুইং কিছু একটা হয় আর কি যাই হোক খুবই সুন্দর একটা স্পট ছিল এরপরে এখান থেকে শেষ করেই আমরা সন্ধ্যাবেলা আবার ব্যাক প্যাক করে এখান থেকে চলে যাব আমরা গডেঙ্গা
আমি এটাকে জানি না অ্যাকচুয়াল ভাষায় কি বলে, বাট ওদের আঞ্চলিক ভাষায় ওরা হচ্ছে গডেঙ্গা বলে। ওই দিন ছিল চাঁদনি রাত, মানে ফুলমুন ছিল, অ্যান্ড দেখতে এত সুন্দর ছিল। গডেঙ্গা হচ্ছে মামার বাড়ি, মামার বাড়ির পাশেই অনেক সুন্দর একটা বকুল ফুলের গাছ ছিল, ওটা মরে গিয়েছে, কিন্তু এত সুন্দর চাঁদনি রাত ছিল। এরপর দিন সকালে রেডি হয়ে মামার বাড়ির পিছনের বাগানে এই ডান্স কভারটা করেছি, তাল সে তাল মিলা, সবাই তো দেখেছ। অ্যান্ড ডান্স কভার করার পরেই আমরা বিকালে আবার বের হয়ে গিয়েছিলাম, সবাই পিকচার দেখেছ। এখানে এই অটোগুলো খুব চলে, মানে ভ্যানের অটো, এই অটোতে চড়ে প্রকৃতি এনজয় করতে করতে আমরা বেরশিমুল চলে যাই। বেরশিমুলই বলে যতটুকু আমার মনে হয় ওখানে। যাই হোক, প্রকৃতি এত সুন্দর ছিল, অনেক গরমের মধ্যে গিয়েছিলাম তাও না, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। রিফান ছিল আমার ওই দিনের গাইড, আমাকে পুরো বেরশিমুল ঘুরে ঘুরে দেখাচ্ছিল। মানুষ বলে যে বেরশিমুলে অনেক রকমের আকৃতি দেখা যায়, অনেক অনেক বড় একটা গাছ তো, সো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে দেখাচ্ছিল যে এখানে আসলে হাতির সুর অ্যান্ড চোখ অ্যান্ড নাক এগুলো দেখা যায়, আরো কয়েকটা আকৃতি দেখিয়েছিল। আর এই জায়গাটায় গিয়ে উপর দিকে তাকালে মনে হয় যে একটা কেমন বানর ঝুলে আছে, মানে মুখ দিয়ে অনেক বড় একটা বানর, ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু খোলা চোখে মানে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পেরেছিলাম। তারপর আরও অনেক কিছু ছিল এইখানে, ওরা বলছিল যে একটু খেয়াল করে দেখলে আসলেই মনে হয় যে ভিজুয়ালাইজেশনটা ওরকম আসে, মনে হচ্ছিল যে একটা মেয়ে ফুল হাতে নিয়ে বসে আছে, একটা মানুষ এখানে শুয়ে আছে, এরকম আরও অনেক কিছু ছিল। ওইটা শেষ করেই আমরা আবার ব্যাগ ট্যাগ প্যাক করে এখান থেকে পরাণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। অ্যান্ড পরাণগঞ্জে গিয়ে আমাদের অ্যাডভেঞ্চার ফিল হয়েছে, মানে এটা কিন্তু আসলে আমরা চুরি করতে ঢুকতেছি না, কেউ ভুল মনে করো না, এটা আমরা আসলে মানে বাসায় প্রবেশ করছি, ঠিক আছে? অ্যান্ড মানুষজন চুরি করতেও এইভাবে ঢুকে না, আমরা যেভাবে মানে পরাণগঞ্জের বাসায় আমরা ঢুকতেছিলাম। অ্যান্ড আমি এখান থেকে অলমোস্ট পড়ে যাচ্ছিলাম, আমাকে দুইজন ধরে তারপরে নামাইছে। পরাণগঞ্জে গিয়ে আমরা ওয়েদারটা আরও এনজয় করলাম, বিকজ ওই দিন ছিল একদম মেঘলায় একটা ওয়েদার, তারপরে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা সন্ধ্যা বৃষ্টি হয়েছে। অ্যান্ড আমরা অনেক বেশি মজাও করছি, ভাবছিলাম যে একটু ভিজবো, কিন্তু আসলে সন্ধ্যার পরে অনেক জোরে বৃষ্টি নামছে, এই জন্য ওভাবে ভেজা হয় নাই। আমরা ফ্রেন্ডরা মিলে অনেক চিল টিল করছি, ডান্স কভারও করছি। অ্যান্ড এইখান থেকে পরাণগঞ্জ থেকে এর পর দিনই আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহে, কারণ আমাদের ট্যুর অলমোস্ট শেষ। ময়মনসিংহ এসে একদিন থেকে কিছু কিছু জায়গা ঘুরেছি, বাট ওগুলো আসলে ক্লিপ ওভাবে নেওয়া হয়নি, ঘুরে দেন আমরা ঢাকার উদ্দেশ্যের জন্য রওনা দিয়ে দিব। ময়মনসিংহ শহরটা এত সুন্দর ছিল, কিভাবে সাত দিন চলে গিয়েছে বুঝতেই পারিনি। আমার ফার্স্ট ব্লগে সবাই জিজ্ঞেস করেছিল, আপু ময়মনসিংহে যাওয়ার জন্য এসি বাস কিভাবে পেয়েছো? ঢাকা টু ময়মনসিংহ এসি বাস আছে, মহাখালী বাস স্ট্যান্ড থেকে উঠেছি আমরা, কিন্তু ময়মনসিংহ থেকে ফেরার পথে কোনো এসি বাস নাই, আমরা অনেক খুঁজেছিলাম, এনাতে করে আসতে হয়েছে জানের উপরে রেখে আল্লা আল্লাহ করতে করতে, তাও সেফলি আলহামদুলিল্লাহ ঢাকায় পৌঁছে গিয়েছি। ট্যুর ওয়াজ অ্যামেজিং, সব কিছু মিলে ঢাকায় আসার পরেই দেখি অনেক সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছিলো, এই ব্রেকটার খুব দরকার ছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সবকিছু কাটিয়ে আই এম ব্যাক টু হোম, ব্যাক টু ওয়ার্ক। দ্যাট ইজ ইট ফর টুডে এভরিওয়ান, টেক লাভ, আল্লাহ হাফেজ।